জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় আওয়ামী লীগের। চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল। জয় উল্লাসে মেতেছেন সমর্থকরা জাতীয় পার্টির ১১টি আসন। নির্বাচনে স্বতন্ত্রের বড় চমক, নৌকার একাধিক হ্যাভিওয়েট প্রার্থীর হার, তারকা প্রার্থীদের প্রত্যাশিত জয়, গণতন্ত্রের বিজয় হয়েছে বলছেন ওবায়দুল কাদের। প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে নির্বাচন, ভোট পড়েছে ৪০% জানালেন সিইসি। কেন্দ্রে সবকিছু সুশৃঙ্খল ছিল ব্রিফিংয়ে পর্যবেক্ষক দল। স্বচ্ছতায় অভিভূত রাশিয়া। আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম বাংলাদেশের নির্বাচন, বিরোধীদের সহিংসতা ফলাও করে প্রচার। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাকসুম আলম খান। ধন্যবাদ ধ্রুব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন খবর জানাবো আমি মাকসুম আলম খান। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল আওয়ামী লীগ। এর মধ্যে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল। সব সংখ্যা উড়িয়ে বিজয় উল্লাসে ভাসছে পুরো দেশ। ২৯৮টি আসনের বেসরকারি ফলে ২২৪ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। ৬২টি আসনে স্বতন্ত্র, জাতীয় পার্টি ১১ ও কল্যাণ পার্টি পেয়েছে ১টি আসনে জয়। ভোট উৎসবের মধ্য দিয়ে জনগণ আবারও নিজ এলাকার প্রতিনিধিকে নির্বাচিত করলেন। ভোটারদের আকাঙ্ক্ষা পূরণে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি জয়ীদের। চারদিকে জয়ের উল্লাস, বিজয়ের কেতন। দিনভর এক করে কঠোর পরিশ্রমে জনতার আস্থা ও ভালোবাসায় এই অর্জন। দিনভর ভোট গ্রহণ ও গণনার মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত দ্বাদশ সংসদ নির্বাচনের জনপ্রতিনিধিরা জনগণের সুষ্ঠু ভোটের রায়ে নির্বাচিত হন। হেভিওয়েট আলোচিত তারকা থেকে শুরু করে নবীন প্রবীণ সবাই এবারের নির্বাচনে জননেতার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭ জানুয়ারি দিনভর চলে ভোটযুদ্ধ, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ হারেন, কেউ পড়েন বিজয়ের মালা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট গ্রহণ করা হয় রোববার। এর মধ্যে বেসরকারি ফলাফলে ২২৪ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জন। তবে এবারের নির্বাচনে ১/৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হারতে হয়েছে আওয়ামী লীগ ও শরিক দলের অনেক হেভিওয়েট প্রার্থীকে। নিজের জনপ্রিয়তা প্রমাণ করে ৬২টি আসনে জয়ের মুকুট পড়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। কল্যাণ পার্টি জয় পেয়েছে ১টি আসনে। শুরু থেকেই নজর কেড়েছিলেন খেলার মাঠ থেকে জননেতা হওয়ার দৌড়ে নতুন মুখ অলরাউন্ডার সাকিব আল হাসান। ২২ গজের এই খেলোয়াড় ভোটের মাঠেও হাঁকালেন ছক্কা। বেসরকারিভাবে মাগুরা ১ আসনে জয়ী হয়ে দেন প্রতিশ্রুতি পূরণের আশ্বাস। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জয়ে সমর্থক ও নেতাকর্মীরা বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন। প্রিয় নেতাকে কাছে পেয়ে মিষ্টি মুখ করান নেতাকর্মীরা। সবার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মাশরাফি। আমি মনে করি মানুষ কঠিন সময়ে যখন মানুষ মানুষের পাশে থাকে, মানুষ সেটা বলে না, তাই সেটার একটা ফিডব্যাক। এট দ্য সেম টাইম আমি মনে করি দল সুসংগঠিত ছিল, সবাই যে যার জায়গা থেকে যার যার পজিশনে ওয়ার্ড ভিত্তিক, গ্রাম ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, সবাই সবার জায়গা থেকে সেরাটা দিয়েছে, কাজটা করেছে। এবং সেই সাথে কম্বাইন্ডলি আমাদের যে ডেভেলপমেন্ট বিগত ৫ বছরে ছিল তার থেকে প্রোগ্রেস আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে, সব কিছু মিলিয়ে এটা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে টানা চতুর্থবারের মতো জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী র আম ও উবায়দুল মুক্তাদির চৌধুরী। এ জয়কে ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য উৎসর্গ করেছেন তিনি। আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে, আমার নির্বাচনী এলাকার জনগণের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি বিনম্র ভালোবাসায় তাদেরকে স্মরণ করি এবং তাদের এই ঋণ আমি চেষ্টা করব শোধ করে, শোধ তো করতে পারবো না, তবু আমি তাদের এই ঋণের কথা কখনো ভুলবো না।
নোয়াখালী পাঁচ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 1,81,279 ভোট নিয়ে পঞ্চমবারের মতো নিজ আসনে পেয়েছেন জয়। নারায়ণগঞ্জ চার আসনে বিশাল ব্যবধানে চতুর্থবারের মতো জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ কে এম শামীম ওসমান। তার জয়ে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন সমর্থকরা। নির্বাচনকে ঘিরে আতঙ্কের পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হলেও নির্বিঘ্নে মানুষ ভোট দিয়েছেন বলে জানান শামীম ওসমান। তারা যে ভেবেছিল যে এখানে ভোট পড়বে না, এবং আপনারা দেখেছেন যে চার আসনে পাঁচ আসনে আমরা 100% ফ্রি অ্যান্ড ফেয়ার রেসে করেছি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ নভেম্বরের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জয়ের পর দলীয় কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। শুরু থেকেই আলোচনায় তুঙ্গে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল পরিচিত হবিগঞ্জ চার আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাইদুল হক সুমন ঈগল প্রতীক নিয়ে নৌকার প্রার্থীকে হারিয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। ভোটার কর্মী সমর্থকদের ভালোবাসায় কৃতজ্ঞতা জানান সুমন। আপনি যখন ঘাম ফেলবেন, ঘাম কখনো প্রতারণা করে না। তো আমি যে পরিমাণ ঘাম ফেলছি আমার এলাকায়, সম্ভবত এলাকার মানুষরা যতটুকু ফেলছিলাম তার চেয়ে বেশি আমাকে দিয়ে দিয়েছে। এদিকে ফরিদপুর তিন আসনে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী এক আজাদ। বেসরকারিভাবে পাওয়া ফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হকের চেয়ে 59,009 ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসবে, আপনার অর্থনৈতিক চ্যালেঞ্জ, ব্যবসায়িক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমি অনেকগুলো পরিকল্পনা করব। এদিকে নৌকার প্রার্থী কাজী জাফরুল্লাহর চেয়ে 23,969 ভোটের ব্যবধানে জিতে ফরিদপুর চার আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরী হ্যাট্রিক করে বিজয়ের উল্লাসে মাতেন। রাজশাহী দুই আসনের নৌকার হেভিওয়েট প্রার্থী ফজলে হোসেন বাদশাকে 23,718 ভোটে হারিয়ে আনন্দ মিছিল করেছেন কাঁচি প্রতীকের শফিকুর রহমান বাদশার সমর্থকরা। ময়মনসিংহ তিন আসনের ফলাফল পাওয়া যায়নি। নওগাঁ দুই আসনে ভোট গ্রহণ হয়নি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবার ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ আসনের ফলাফলের বিস্তারিত জানবো মাকসুম আলম খানের কাছ থেকে। মাকসুম, আপনার কাছে কি তথ্য রয়েছে? মাদি, আবারও ধন্যবাদ আপনাকে। আমার কাছে এই মুহূর্তে আসলে ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ আসন, ঢাকা জেলার বাইরের ঢাকা বিভাগের যেসব গুরুত্বপূর্ণ আসন ছিল তার মধ্য থেকে কয়েকটি আসনের কিছু তথ্য রয়েছে, সেগুলোই জানাবো। দর্শক, আমার হাতে রয়েছে আসলে ঢাকা জেলার যেই আসনগুলো গুরুত্বপূর্ণ সেটি নিয়ে এর আগের আলোচনায় ছিলাম, এবার ঢাকা বিভাগে ঢাকা জেলার বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসন নিয়ে আলাপ করব। প্রথমেই গাজীপুর নিয়ে একটু আলাপ করতে চাই। এর কারণ হচ্ছে গাজীপুর এবারের নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ একটি জেলা ছিল গাজীপুর। এর বেশ কয়েকটি আসনে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন আভাস আমরা পাচ্ছিলাম। বিভিন্ন কারণে এই আসনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই গাজীপুরের ভোটের মাঠের একটা সমীকরণ বা এই এই ইলেকশনটাকে আসলে একটা অন্য মাত্রা দিয়েছিলেন হচ্ছে এই গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি আসলে স্বতন্ত্র প্রার্থীদের তিনি সমর্থন দিচ্ছিলেন, যার কারণে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিলেন তাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল। যদিও শেষ পর্যন্ত আমরা দেখেছি যে গাজীপুরের যেই হেভিওয়েট প্রার্থী যারা ছিলেন তারাই আসলে শেষ পর্যন্ত বিজয় নিয়ে ফিরেছেন, এবং গাজীপুরের আমরা এক দুই এবং চার আসনটিকে বেছে নিয়েছি যে আলোচনার জন্য। গাজীপুরের এক আসন থেকে আ ক ম মোজাম্মেল হক, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি জয়লাভ করেছেন, এবং এরপর গাজীপুর দুই থেকে জাহিদ আহসান রাসেল, ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি জয়লাভ করেছেন, এবং চার থেকে সিমিন হোসেন রিমি, তাজকন্যা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে, তিনি আসলে জয়লাভ করেছেন। এবং যদিও তারা জয়লাভ করেছেন শেষ পর্যন্ত, তবে যেটা বলছিলাম সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের আসলে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দেয়া এটি নিয়ে আসলে গাজীপুরের নির্বাচনটা ভোটের আগে আসলে জমে উঠেছিল। আমরা আরও একটি আসন নিয়ে কথা, আরও একটি জেলা নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে ফরিদপুর। এইখানে ভোটটা আসলে আওয়ামী লীগের প্রার্থীদের জন্য এবার খুবই কঠিন ছিল। আমরা ভোটের মাঠেও আসলে সেই চিত্রটা দেখেছি। আমরা একটু গাজীপুর নিয়ে যেমন আলাপ করলাম, আমরা একটু ফরিদপুরে যেতে চাই। ফরিদপুরে যদিও আওয়ামী লীগের প্রার্থীরা আসলে যে হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থী ধরাশায়ী হয়েছেন, আমরা তিন এবং চার আসনটি নিয়ে একটু কথা বলতে চাই। গাজীপুর তিনে এ কে আজাদ,
স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তার কাছে আসলে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক তিনি শেষ পর্যন্ত হেরে গেছেন। এই দুইজনের যখন এই আসনটিতে আসলে ভোটের লড়াই বেশ জমে উঠেছিল, আমরা দেখেছি যে এ কে আজাদ আসলে শামীম হকের প্রার্থিতা বাতিলের জন্য তিনি আবেদন করেছিলেন, পক্ষান্তরে শামীম হকও এ কে আজাদের প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেছিলেন। শামীম হক কিন্তু তার দ্বৈত নাগরিকত্ব আছে এমন একটা অভিযোগের কারণে তার প্রার্থিতা বাতিলও করা হয়, পরে তিনি আদালতের রায়ে তার প্রার্থিতা ফিরে পান এবং শেষ পর্যন্ত ভোটের মাঠে আমরা যেটা দেখলাম স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কা নিয়ে এ কে আজাদের কাছে আওয়ামী লীগের প্রার্থী যিনি শামীম হক তিনি হেরে যান। তবে ভোটের মাঠে লড়াই হয়েছে ভালো এবং আমরা চার আসনটি সম্পর্কে একটু দেখতে চাই। এই চার আসনেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমরা দেখছি যে ভোটের আসলে ব্যবধানও খুব বেশি নয়। স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরী নামে যিনি পরিচিত তিনি 1,48,000 বেশি ভোট পেয়েছেন। পক্ষান্তরে কাজী জাফরুল্লাহ আরও একজন মানে বড় নেতা, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের, তিনি 1,24,000 বেশি ভোট পেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী আসলে এখানে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন এবং পরপর তিনবার আমরা দেখলাম এই আসনটিতে নিক্সন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের যে প্রার্থী জাফরুল্লাহ তাকে এখানে তিনি হারিয়ে দিলেন। এবং আমরা একটু কিশোরগঞ্জ সম্পর্কেও একটু আলোচনা করতে চাই। কিশোরগঞ্জের আমরা যেটা দেখছি যে কিশোরগঞ্জে সৈয়দা জাকিয়া নূরের কাছে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাফায়াতুল ইসলামের হার আমরা দেখেছি এক আসন থেকে। এই সৈয়দ সাফায়াতুল ইসলামের কথা এই জন্য তিনি এই আসনটি যেই জন্য আলোচনায় ছিল বেশি যে সৈয়দ সাফায়াতুল ইসলাম মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলামের ছেলে, যার কারণে এই আসনটি বেশ আলোচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলে এই আসন থেকে জয়লাভ করতে পারেননি। এবং আমরা একটু মানিকগঞ্জ সম্পর্কে একটু আলোচনা করতে চাই, মানিকগঞ্জ দুইয়ে আমরা দেখেছি যে খুব আলোচিত ছিল এই আসনটি। জনপ্রিয় সঙ্গীত শিল্পী বা আমরা পপ সম্রাজ্ঞী বলি মমতাজ, তিনি এই আসনটি থেকে এবং তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি এই আসনটি থেকে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে, যিনি একজন শিল্পপতি এবং প্রথম অংশগ্রহণেই আসলে তিনি এখান থেকে জয়লাভ করে নিলেন। তো মাহাদি, আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ, ধন্যবাদ মাকসুম। ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ আসনের ফলাফলের বিস্তারিত জানছিলাম সহকর্মী মাকসুমের কাছ থেকে। এবার নির্বাচনে স্বতন্ত্রদের কাছে হেরেছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী প্রার্থী। ভোটারদের মনে সারা জায়গাতে ব্যর্থ হয়েছেন সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। জয় পাননি হ্যাভিওয়েট হাসানুল হক ইনু, কাজী জাফরুল্লাহ চৌধুরী, ফজলে হোসেন বাদশাহ, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, আনোয়ার হোসেন মঞ্জু সহ বেশ কয়েকজন। জাতীয় সংসদ নির্বাচন মানেই ভোট যুদ্ধের মহারণ, নিশ্চিত বিজয় ভেবেও অনেক সময় মেনে নিতে হয় পরাজয়। দ্বাদশ সংসদ নির্বাচনে দেখা গেল একই চিত্র, রাজনীতির মাঠে দীর্ঘদিনের ফুলঝুরি। একাধিকবার সংসদের প্রতিনিধিত্ব করলেও এবারে নির্বাচনে জনগণের ম্যান্ডেটে পরাজয় বরণ করেছেন অনেকেই। গান আর অভিনয়ে দর্শক মাতিয়ে রাখলেও জনপ্রতিনিধিত্বে সাড়া ফেলতে পারেননি শিল্পীরাও। দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দলটির দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ। কিন্তু 1,48,035 ভোট পেয়ে এ আসনে টানা তৃতীয়বারের মতো হ্যাট্রিক বিজয় ধরে রেখেছেন স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বিপরীতে জাফরুল্লাহ পেয়েছেন 1,24,066 ভোট। রাজশাহী দুই আসনে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনবারের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ। বর্ষিয়ানে রাজনীতিবিদকে হারিয়ে এবার জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশাহ। ফজলে হোসেন বাদশাহ পেয়েছেন 31,466 ভোট আর ঈগল মার্কা নিয়ে 54,906 ভোট পেয়ে বিজয়ী হন নতুন বাদশাহ। নির্বাচনে কুষ্টিয়া দুই আসন থেকে আওয়ামী লীগের হয়ে অংশ নিয়ে হেরে গেছেন সাবেক তথ্যমন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য হাসানুল হক ইনু। 14 দলীয় জোটের অংশ হিসেবে নৌকার প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 36,731 ভোট, বিপরীতে 41,282 ভোট পেয়ে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। নেত্রকোনা তিন আসনে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু।
মুন্সিগঞ্জ 3 আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাছে হেরে গেছেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মৃণাল কান্তি দাস। নৌকার প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন 82,833, বিপরীতে 89,695 ভোট পেয়ে জয়ী হয়েছেন ফয়সাল বিপ্লব। পিরোজপুর 2 আসনে 7 বার অংশ নেওয়ার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু প্রথমবারের মতো হেরেছেন আওয়ামী লীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের কাছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে 99,268 ভোট পেয়ে জয়ী হয়েছেন মহিউদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন 70,681 ভোট। নির্বাচন হেরেছেন আরেক হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া। মাদারীপুর 3 আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে ভোট পেয়েছেন 22,238, বিপরীতে ইগল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম, তিনি পেয়েছেন 47,033 ভোট। যশোর 5 আসনে হেরেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পেয়েছেন 72,332 ভোট। আর 77,468 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষক লীগের সহসভাপতি ইয়াকুব আলী। অন্যদিকে মানিকগঞ্জ 2 আসনে জনগণের প্রতিনিধিত্ব থেকে সরে যেতে হয়েছে 3 বারের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। তিনি ধরাশায়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে। ভোটযুদ্ধে মমতাজ পেয়েছেন 82,307 আর 88,309 পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দেওয়ান জাহিদ। এদিকে নৌকার প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী 1 আসনে নির্বাচন করেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি, কিন্তু বিশাল ব্যবধানে তাকে পিছিয়ে রেখে নির্বাচিত হন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি জয়ী হয়েছেন 103,592 ভোটে আর মাহিয়া মাহি পেয়েছেন মাত্র 8,262 ভোট। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের 16টি আসনের 12টি আওয়ামী লীগ দখলে রাখলেও 3টিতে জিতে চমক সৃষ্টি করেছে স্বতন্ত্র প্রার্থীরা। জয়ী 5 জন প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন। 6 জন রাজনীতিতে এসেছেন বাবার পরিচয় সূত্রে। 4 বার করে সংসদ সদস্য হয়েছেন 5 জন। শাখা হস্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 3টিতে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। 1টিতে জাতীয় পার্টি আর বাকি 12টি দখল রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মাঝে 5 জন আবার নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আর 6 জন সংসদ সদস্য এসেছেন আওয়ামী পরিবার থেকে। চট্টগ্রাম 1 মিরেশ্বরে আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন মাহবুবুর রহমান রুহেল। এই আসনে আগের প্রার্থী ছিলেন তার বাবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত হয়েছেন খদিজাতুল আনোয়ার সনি। এই আসনে তার বাবা রফিকুল আনোয়ার সংসদ সদস্য ছিলেন। চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসন থেকে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান মিতা। এই আসনে মুস্তাফিজুর রহমান দিব্যন্ধু হিসেবে পরিচিত ছিলেন, তিনি ছিলেন মিতার বাবা। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত হয়েছেন এস এম আল মামুন। তার বাবা আবুল কাসেম মাস্টারও একসময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। চট্টগ্রাম 5 আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। চট্টগ্রাম 6 রাউজান আসন থেকে বিপুল ব্যবধানে জিতেছেন এবিএম ফজলে করিম। চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসন থেকে এবারও নির্বাচিত হয়েছেন বর্তমান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম 8 বোয়ালখালী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম। চট্টগ্রাম 9 কোতোয়ালি আসন থেকে নির্বাচিত হয়েছেন মহিবুল হাসান চৌধুরী নফেল। নফেল সাবেক আওয়ামী লীগ নেতা ও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান। চট্টগ্রাম 10 থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চু। চট্টগ্রাম 11 থেকে এবারও নির্বাচিত হলেন এম এ লতিফ, তিনি 4 বারের সংসদ সদস্য। চট্টগ্রাম 12 থেকে নির্বাচিত হয়েছেন প্রথমবারের মতো নৌকার মাঝি হিসাবে মোতাহারুল ইসলাম। চট্টগ্রাম 13 আনোয়ার আসন থেকে 4 বারের মতো নির্বাচিত হলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। জাবেদ সাবেক আওয়ামী লীগ নেতা প্রয়াত আখতারুজ্জামান বাবুর বড় ছেলে। চট্টগ্রাম 14 চন্দনেশ আসন থেকে নৌকার মাঝি হিসাবে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম 15 সাতকানি লোহাগাড়া আসনে 3 বারের আওয়ামী লীগের সংসদ সদস্য নদবীকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব, তিনি উপজেলা চেয়ারম্যান। চট্টগ্রাম 16 বাঁশখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ৪২.৭% ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচনে কুমিল্লায় ১১টি আসনের মধ্যে ৪টিতে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছে নৌকার ৪ হ্যাভি ওয়েট প্রার্থী। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুমিল্লা শহরের কান্দির পাড়ে আছেন রিপোর্টার ইস্তিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ আপনাকে। কুমিল্লার যে ১১টি সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু গতকাল যে ভোট হয়েছে, অর্থাৎ রাতের বেলা রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন আমাদেরকে ব্রিফ করেছেন, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে কিন্তু ৪টি আসনে স্বতন্ত্র প্রার্থী কিন্তু নৌকার মনোনীত প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পরাজিত করেছে। অর্থাৎ আওয়ামী লীগের ৪ হ্যাভিওয়েট প্রার্থীকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা আছে তারা কিন্তু তাদেরকে পরাজিত করেছে। অপোজিট ৭টি আসন রয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিনিধি নির্বাচন করছেন, যারা নির্বাচন করেছেন তারা কিন্তু জয়লাভ করেছেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা যে ৪টি আসনে স্বতন্ত্র প্রার্থী যাতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরাজিত করেছেন সেই আসনগুলো হচ্ছে কুমিল্লা ২, যেখানে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন সেলিমা আহমেদ মেরি এবং তার তার প্রতিদ্বন্দ্বী যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন অধ্যক্ষ আব্দুল মজিদ, তিনি কিন্তু সেলিমা আহমেদ মেরিকে অর্থাৎ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে প্রায় ২০০০ ভোটে পরাজিত করেছেন। কুমিল্লা ৩ যে আসনটি রয়েছে মুরাদনগর সেখানে কিন্তু নৌকার মনোনীত প্রার্থী যিনি ছিলেন তিনি ছিলেন ইউসুফ আবদুল্লাহ হারুন, তাকে পরাজয় করেছে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার। কুমিল্লা ৪ যে আসনটি রয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন রাজীব মোহাম্মদ ফকুল এবং তাকে কিন্তু পরাজিত করেছে স্বতন্ত্র প্রার্থী ইগল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন আবুল কালাম আজাদ। অপরদিকে কুমিল্লা ৫ আসন বুড়িচং এবং বামনপাড়া যেখানে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন মোহাম্মদ হাসম খান এবং সেখানে কিন্তু জয়লাভ করেছে কেতলি প্রতীক নিয়ে যিনি হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সদ্য পদত্যাগকৃত চেয়ারম্যান এম এস জাহের। অর্থাৎ বলা গেলে যে কুমিল্লা যে ১১টি আসন রয়েছে তার মধ্যে ৭টি আসন নৌকা জয় লাভ করেছে, অপর ৪টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। আমি যদি কুমিল্লা ৩ অর্থাৎ মুরাদনগর আসনে নিয়ে একটু আপনাকে বিশ্লেষণ করে জানাই যে ইসু আবদুল্লাহ হারুন কিন্তু বিগত ২০১৪ সালের নির্বাচনে এবং ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করে এবং পরবর্তীতে তিনি কিন্তু আপনার এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচন করে। তার পরবর্তীতে তিনি এখানে যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন জাহাঙ্গীর আলম সরকার তিনি কিন্তু এখান থেকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে কিন্তু এখানে মানে জয় লাভ করে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কুমিল্লার নির্বাচন নিয়ে। রাজশাহীতেও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছে হ্যাভি ওয়েট প্রার্থী। রাজশাহী ২ আসনে ৩বারের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশাকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহীর রেলগেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শাহিন আলম। শেষ হয়েছে নির্বাচনী দামামা। রাজশাহীর ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতেই বিজয় লাভ করেছে নৌকা মনোনীত প্রার্থীরা। একমাত্র রাজশাহী ২ আসনে জয় লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এই আসনের আরেকজন প্রার্থী যিনি ১৪ দলীয় মনোনীত প্রার্থী ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এই আসনটিতে আপনাদেরকে জানিয়ে রাখি গত ৩বারের নির্বাচিত সংসদ ছিলেন ফজলে হোসেন বাদশা, তিনি এইবারও নৌকা প্রতীক পেয়েছেন কিন্তু এইবার তিনি জয়লাভ করেননি। প্রায় ২০০০০ ভোটের ব্যবধানে তিনি এই আসনটিতে তিনি হেরেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি রাজশাহীর আরও যে ৫টি আসন রয়েছে, ৬টি আসনের মধ্যে আরও যে ৫টি আসন রয়েছে সব কয়টিতে কিন্তু নৌকার প্রার্থীরা বিজয় লাভ করেছে। আপনাদের রাজশাহী ১ আসনে গত ৩বারের নির্বাচিত সংসদ ওমর ফারুক চৌধুরী তিনি কিন্তু চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। এই আসনে নির্বাচন করেছেন ঢাকা সিনেমার আলোচিত নায়িকা চিত্রনায়িকা মাহিয়া মাহি, তিনি এই আসনে
আসন থেকে স্বতন্ত্র পদে নির্বাচন করেছেন, তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করেছেন, তিনি ভোট পেয়েছেন 9000। রাজশাহী তিন আসনে আপনাদের রাজশাহী তিন আসনে এককভাবে জয়লাভ করেছে নৌকার মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ, চার আসনেও নির্বাচিত হয়েছে নৌকা মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু কোনো ধরনের সহিংসতা ছাড়াই রাজশাহীর সব কয়টি আসনে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা সকাল থেকেই বিকেল পর্যন্ত সারাদিন নিরবিচ্ছিন্নভাবে ভোট দিয়েছেন। তবে যারা নির্বাচিত হয়েছেন আজকে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তো এ ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহীর সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। খবরও ফলো করে প্রচার করা, ঘন্টার পর ঘন্টা নির্বাচনের খবর সরাসরি প্রচার করে বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। গত কয়েকদিন থেকেই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বিশ্ব গণমাধ্যমের মনোযোগ ছিল চোখে পড়ার মতো। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি ও গার্ডিয়ান থেকে বাদ যায়নি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সহ পশ্চিমা বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যম। এছাড়া মধ্যপ্রাচ্যের কাতার ভিত্তিক আল জাজিরা সহ বিশ্বের প্রধান প্রধান সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল এই নির্বাচন। বেশিরভাগ আসনে ভোট গণনা শেষ হওয়ার পরপরই শেখ হাসিনা টানা চতুর্থ ও পঞ্চম মেয়াদে জয় পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন বলে সংবাদ প্রচার করে প্রতিবেশী দেশ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বিএনপি সহ বিরোধী দলের নির্বাচন বয়কটের পরও নির্বাচনে 40% ভোট পড়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, বিবিসি সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি কম ছিল বলে প্রচার করা হয়। ভোটের দিনও বাংলাদেশ ভারত সুসম্পর্কের বিষয়টি তুলে ধরেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। একই সঙ্গে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে বিদেশি পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণের খবরও প্রকাশ করা হয়। আফরিন মৌ, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। গাজা ইসরায়েলের হাত থেকে রক্ষা পাচ্ছে না গণমাধ্যম কর্মীরাও। রোববার বিমান হামলায় আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবে অন্তত 7 ফিলিস্তিনির প্রাণ গেছে। রোববার রাতেও ইসরায়েলি বাহিনীর একের পর এক রকেট হামলায় কেঁপে ওঠে গাজা। গেল তিন মাসে উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে দখলদার বাহিনী হামলা চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। সাধারণ মানুষের পাশাপাশি দখলদার বাহিনীর টার্গেটে পরিণত হয়েছে গণমাধ্যম কর্মীরাও। এবার ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরা ও বার্তা সংস্থা এএফপির দুই সাংবাদিক নিহত হলেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, রাফাতে তাদের গাড়িবহর লক্ষ্য করে নেতানিয়াহু বাহিনী হামলা চালালে ঘটনাস্থলেই প্রাণ যায় তাদের। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 77 সাংবাদিকের প্রাণ গেছে বলেও জানানো হয়। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী নারকীয় তাণ্ডব চালাচ্ছে। ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন, এর মধ্যে 3 বছর বয়সী এক শিশু। এরই মধ্যে 2024 সাল জুড়ে গাজায় যুদ্ধ চলবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান। এদিকে চলমানে পরিস্থিতির মধ্যে আবারও মধ্যপ্রাচ্য সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোববার গাজার চলমান পরিস্থিতি নিয়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন তিনি। গাজা উপত্যকা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগের কথা তুলে ধরেন জর্ডানের বাদশাহ। এ সময় ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির যুক্তরাষ্ট্র বিরোধিতা করে বলে আশ্বস্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় আওয়ামী লীগের। চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল। জয় উল্লাসে মেতেছেন সমর্থকরা জাতীয় পার্টির 11টি আসন। নির্বাচনে স্বতন্ত্রের বড় চমক, নৌকার একাধিক হ্যাভিওয়েট প্রার্থীর হার। তারকা প্রার্থীদের প্রত্যাশিত জয়, গণতন্ত্রের বিজয় হয়েছে বলছেন ওবায়দুল কাদের। এবং প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে নির্বাচন, ভোট পড়েছে 40%, জানালেন সিইসি। কেন্দ্রে সবকিছু সুশৃঙ্খল ছিল ব্রিফিংয়ে পর্যবেক্ষক দল। স্বচ্ছতায় অভিভূত রাশিয়া। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে থাকবেন আমি ইমদাদুল হক মাহাদি। আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।